রোজ রোজ পনির খেতে আর ভালো লাগে না, কিন্তু কি করব, এখন তো নিরামিষ, এরা তো মাছ মাংস সব ছেড়ে দিয়েছে। জানি না, ঈশ্বর যদি কৃপা করে এদের আবার ধরায়, তো পনির খেতে খেতে না আর ভালো লাগে না। তো নতুনত্ব করে করে করি। এটার মধ্যে আমি কি কি দিয়েছি তোমাদের বলি। ক্যাপসিকাম দিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম, তিনটে টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। কী কী দিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, একটু মিঠা মিঠা হবে, আর দিয়েছি নুন দিয়ে। এটার মধ্যে হলুদ দেবো না, দিলে এই রঙটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, এবার তেলটা গরম করে নিয়েছি, এবার এই পুরো এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো, নিয়ে এটার মধ্যে আমি পনির দিয়ে দেবো। আমি এর আগেও তো তোমাদের দেখিয়েছি যে আমি পনির একদম ভাজি না, তো এইরকম করে আমি বানিয়ে নেবো। ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখো সাইডে তেল ছেড়ে গেছে। এইবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো পনির। ব্যাস, আমি এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভিনেগার দিতে হবে, একটু ভিনেগার দিয়ে এটা নাড়িয়ে নেবো। আমার হয়ে গেছে পনির রেডি। বলো না শর্মিলা, আই হ্যাঁ, দু মিনিট দিয়ে দাও। আচ্ছা, এটার কালারটা বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে, একবেলা খাবে। তো আমার মেয়েকে তো কিছু বোঝা যায় না, ও ঠাকুরের কৃপায় সোনামুখ করে খেয়ে নেয়। প্রসেনজিৎকে যদি এরকম একটু জিরা রাইস বা একটু পরোটা দিয়ে করে দিই, এত খুশি হয়। তোমরা এরকম বানিয়ে কিন্তু খেও, খুব ভালো লাগবে দেখো।